Hello, assalamu alaikum, dear brothers and sisters. I hope you're doing great by the grace and mercy of Almighty Allah, wherever you are in this country or out of this country. Today, in this video, this is Nasir before you, and we will learn today easy spoken. Prashikhatira, aajke amra easy spoken er ashtom tomo class e chole eshechi, ebong aajker class ti hocche অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং তোমরা জানো যে ইজি স্পোকেনের যে প্লেলিস্ট রয়েছে এখানে সবগুলো ভিডিও এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে গ্রামারের টোটালি প্রয়োজন নেই উইদাউট গ্রামার নিয়ে আমরা এখানে ছোট ছোট শত শত বাক্য বানিয়েছি বরাবরের মতো আজকেও ছোট ছোট বাক্য বানাবো এবং খুব গুরুত্বপূর্ণ এগুলো সেন্টেন্স প্রতিনিয়ত রাস্তাতে বের হলেই প্রয়োজন হয় আমরা মূলত ইম্পারেটিভ সেন্টেন্সকে টার্গেট করে ইজি স্পোকেনের প্লেলিস্ট বানিয়েছি অর্থাৎ আমার সামনে যে তুমি আছো তোমাকে যেমন আমি বলি যে ভিডিও দেখো ভিডিও পজ করো ওখানে যাও এখানে যাও এটা করো ওটা করো বা সাথে আসো বা সাথে যাও এই যে এতগুলো কথা বলছি নিশ্চয়ই তোমাকেই বলছি তার মানে সাবজেক্ট হচ্ছে ইউ বাট ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বারবার বলি না যে তুমি বসো তুমি খাও তুমি ঘুমাও রাইট সো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি এবং এটাই হচ্ছে এখানে ইজি প্রসেস কথা বলার জন্য কারণ সামনের মানুষটাকেই আমরা বেশি জিজ্ঞেস করব বা প্রশ্ন করব বা কিছু করতে বলবো এই হচ্ছে অবস্থা তাই আমরা ইজি স্পোকেনের আলাদা স্পেশাল একটি প্লেলিস্ট বানিয়েছি ইউটিউব চ্যানেলে তোমরা ইচ্ছা করলে আমার নাসিস ক্লাব পেজে অথবা নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো আমরা এখানে বেশ কিছু ওয়ার্ড লিখেছি কাম গাও ওয়েট সেন্ট ওয়াক ব্রিং এভাবে হাজার হাজার ওয়ার্ড আমরা এখানে বসাতে পারি এবং এটার পরে যে কলামটা রয়েছে সেটা হচ্ছে প্রেপোজিশন তোমরা খুব ভালো করে জানো যে বিগত ক্লাসগুলোতে প্রেপোজিশন দিয়ে শত শত বাক্য বানিয়েছি এবং সেখানে কোনো গ্রামার নেই গ্রামার ছাড়াই ইজিভাবে সহজভাবে সেন্টেন্স বানিয়েছি সো তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা সে ভিডিওগুলো দেখে নিতে পারো এবং তারপরে আমরা ইচ্ছা করলে সাবজেক্টের পরে আমরা অ্যাডভার্ব দিয়েও হাজার হাজার সেন্টেন্স বানাতে পারি তবে অ্যাডভার্বটা এত ম্যাজিক্যাল কিছু না প্রেপোজিশনটাই হচ্ছে ম্যাজিক্যাল কারণ তোমরা জানো যে প্রেপোজিশনের ব্যবহার অত্যন্ত কঠিন প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি হয় অবজেক্ট ফর্ম হয় পজিসিভ ফর্ম হয় অনেক অনেক ঝামেলা এখানে এগুলো কিছুই নেই জাস্ট প্রেপোজিশন একটা নাউনের মতো মনে করে নিতে পারো বা একটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের মতো এখানে ব্যবহার করা হয়েছে আরও সহজভাবে যদি বলি প্রেপোজিশনকে এখানে জাস্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে জাস্ট অবজেক্ট এখন তুমি ভেবে নাও ভার্বের পরে যে অবজেক্ট থাকে অবজেক্টকে যেভাবে আমরা কল করি তার সাথে যেভাবে বিহেভ করি সেটাই আরেকটি বিষয় আমরা এখানে ক্লিয়ার করব সেটা হচ্ছে কিভাবে ইংরেজি থেকে আমরা বাংলা করব মানে ইংরেজি থেকে যদি বাংলা করতে পারি বাংলা থেকেও সহজে ইংরেজি করতে পারবো সো এখানে আমরা একটা সেন্টেন্স নিয়েছি সেটা হচ্ছে কাম ইন একটা সেন্টেন্সকে এখানে বের করে নিয়ে এসেছি কাম ইন মানে কাম ইনের অর্থ কী কামের অর্থ হচ্ছে আসো বা এসো আর ইন মানে হচ্ছে ভিতরে তার মানে এসো ভিতরে কথাটা কেন জানি না একটু এলোমেলো লাগছে এসো ভিতরে এভাবে তো কথা বলি না আমরা বলি ভিতরে এসো ভিতরে এসো তার মানে মনে হচ্ছে প্রথমে ইনের অর্থ আমরা ব্যবহার করছি মানে ভিতরে দেন তারপরে আমরা এই ক্রিয়া সর্বশেষ আমরা অর্থ নিয়ে আসছি রাইট তোমরা ঠিকই ধরেছো তোমরা আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি দেখে থাকো অথবা হাউ টু মেক সেন্টেন্স প্লেলিস্টের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি দেখে থাকো তাহলে তোমাদের জন্য কোনো সমস্যা নেই আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটি প্রথম তাদের জন্য সমস্যা হবে কারণ বাংলা স্ট্রাকচার যদি তোমার জানা না থাকে তাহলে তুমি পারবে না এটা স্বাভাবিক বাংলা স্ট্রাকচার কি সাবজেক্ট অবজেক্ট এবং তারপরে হচ্ছে ভার্ব এটাই হচ্ছে বাংলা স্ট্রাকচারের সিস্টেম সো আমরা নিশ্চয়ই এটা বাংলা বানাচ্ছি আর বাংলা বানাতে হলে ভার্বের পরে যে অবজেক্ট থাকে তাকে প্রথমে ডেকে নিতে হবে তাকে প্রথমে কল করতে হবে তাহলে হচ্ছে ইনকে নিয়ে আসলাম প্রথমে ইন ইউয়ের প্রয়োজন নেই যেহেতু আমরা এখানে টোটালি সাবজেক্ট নিচ্ছি না কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স সো ইনকে প্রথমে নিলাম ভিতরে এবং তারপরে ক্রিয়া শেষ হবে বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা স্ট্রাকচারটা তোমরা যদি না জেনে থাকো তারপরেও আমি এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস
অবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব এটা হচ্ছে বাংলা ভাষার বাংলা স্ট্রাকচার যারা বাংলা স্পোকেন শিখবে তাদের জন্য এই প্রসেস অনুযায়ী ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যাই হোক আমরা সামনে এগোনোর চেষ্টা করি সো কাম ইন মানে কি ভিতরে এসো বা ইনসাইড ভিতরে এসো বাইরে এসো আউটসাইড মানেও বাইরে বাইরে এসো বা সাথে এসো বা স্ট্রেট এসো অথবা ফাস্ট দ্রুত এসো অথবা ব্যাক পিছনে এসো অথবা খাম আর্লিয়ার মানে হচ্ছে মানে সকাল সকাল মানে তাড়াতাড়ি এসো প্রথম প্রথম খাম বিসাইড পাশে এসো বিহাইন্ড পিছনে এসো ডাউন নিচে এসো আপ ওপরে এসো এগেনস্ট মানে বিপক্ষে বা বিরুদ্ধে এসো অপোজিট সাইড এটা প্রিপোজিশন না অপোজিট সাইড মানে অপোজিট সাইডে এসো তাহলে আমরা প্রিপোজিশন দিয়ে অনেক সেন্টেন্স এখানে আমরা বানাতে পারলাম এবং এই প্রিপোজিশনগুলো সবগুলোই আমরা জাস্ট অবজেক্টের মতো করে ব্যবহার করেছি আর কোনো টেনশন নেই আর এই প্রিপোজিশনের পরে আমাদের অন্য কোনো কিছু বসানোর দরকার নেই এটা একেবারে ইজি লেভেলের পড়াশোনা তাই খুব সহজেই তোমরা বুঝতে পারছো এছাড়াও আমরা প্রিপোজিশন বাদে যদি মনে করি যে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ইউজ করবো করতে পারি যেমন হচ্ছে কাম হিয়ার কাম দেয়ার মানে এখানে এসো সেখানে এসো অথবা ডানে এসো অথবা বামে এসো যদি আমরা দিকে বুঝাই তাহলে কাম টু লেফট অর কাম টু রাইট এটা বলতে পারি আর অন যদি বসাতে চাই তাহলে অনের সেন্সটা হবে যে অবস্থান করা এই সেন্স কাজ করবে এটা অবশ্য সিচুয়েশান অনুযায়ী কখনো ওয়ান এবং কখনো টু ব্যবহার করতে পারি আমরা সো এটা ডিপেন্ড করবে সিচুয়েশান এবং পারিপার্শ্বিক অবস্থার উপরে যাই হোক আমরা জাস্ট কাম দিয়ে কতগুলো সেন্টেন্স বানালাম তোমরা নিজেই দেখতে পেলে এবার আমরা ইচ্ছে করলে গো এর সাথেও সেম টু সেম বানাতে পারি যেমন গো ইন মানে ভিতরে যাও গো ইন গো ইনসাইড গো আউটসাইড গো উইথ তার মানে হচ্ছে ভিতরে যাও বাইরে যাও সাথে যাও স্ট্রেট সোজা যাও ফাস্ট যাও দ্রুত যাও এরপরে আমরা যদি ওয়েটকে দিয়ে কাজ করতে চাই তাহলে হচ্ছে ওয়েট ইন মানে ভিতরে অপেক্ষা করো ওয়েট আউট মানে বাইরে অপেক্ষা করো সাথে অপেক্ষা করো সোজা অপেক্ষা করো এছাড়াও যদি আমরা এই দিকে অ্যাডভার্ব লাগাতে চাই তাহলে ওয়েট হেয়ার ওয়েট দেয়ার মানে এখানে অপেক্ষা করো সেখানে অপেক্ষা করো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা কীভাবে প্র্যাকটিস করতে হবে এটা প্র্যাকটিসের সিস্টেমটাই হচ্ছে যে জাস্ট একটা প্রথমে আমরা ওয়ার্ডকে চুজ করব যেমন এখানে হয়তো খামকে আমরা চুজ করলাম এবং খামের সাথে অনেকগুলো প্রিপোজিশন ইউজ করব খাম ইন খাম আউটসাইড খাম হেয়ার খাম দেয়ার খাম ফর খাম এগেনস্ট খাম উইথ এভাবে আমরা একাধিকবার বলতে থাকবো এটা প্র্যাকটিসের জন্য গো যখন আমরা টার্গেট করব তখন গোয়ের সাথে এগুলো সবগুলো আমরা বসানোর চেষ্টা করব যেমন হচ্ছে গো ইন গো আউট গো উইথ গো বিসাইড গো ব্যাক এভাবে আমরা যার সাথে যেটা ম্যাচ করে সেটাই আমরা বসাবো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে প্র্যাকটিস করতে হবে এবং এখানে কোনো গ্রামার নেই একেবারে ইজি সো সিম্পল প্রিয় শিক্ষার্থীরা আবারও নেক্সট ক্লাসে আরও ম্যাজিক কিছু নিয়ে আবারও দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দাও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম